কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি সহ চাষাবাদে উৎসাহ যোগাতে ব্রাহ্মণবাড়িয়ায় জমি চাষাবাদ পদ্ধতিতে নেওয়া হয়েছে আধুনিকায়নের উদ্যোগ। চারা উৎপাদন থেকে শুরু করে ধান রোপণ ও কর্তন সবই হবে যান্ত্রিক পদ্ধতিতে। পরীক্ষামূলকভাবে এটি সফল হলে পর্যায়ক্রমে তা আরও সম্প্রসারণ করা হবে। এতে করে কমছে কৃষকের সময় ও উৎপাদন ব্যয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। কৃষি শ্রমিকের অভাব ও ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ধান উৎপাদনে কৃষকের আগ্রহ দিন দিন কমছে। তাই কৃষি ও কৃষকের স্বার্থ বিবেচনা করে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে সমকালীন যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের জন্য দেশের 12টি জেলায় পরীক্ষামূলকভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ নেওয়া হয়। একখানি জমি চাষ করতে লেবার লাগতো 6 জন এবং লেবার খরচ হতো 500 টাকা করে 3,000 টাকা, কিন্তু বর্তমানে এই মেশিনের জিনিস দিয়ে জমি চাষ করলে টাকা লাগবে কম এবং 1.5 লিটার তেল দিয়ে একখানি জমি চাষ করা যাবে। মেশিনে লাগালে কি হয়, নির্দিষ্ট একটা দূরত্ব এবং নির্দিষ্ট বয়সের চারা এবং নির্দিষ্ট সংখ্যায় চারা আমরা জমিতে লাগাইতে পারি এবং নির্দিষ্ট গভীরতা, যে জন্য আমাদের উৎপাদন আশা করি বেড়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুরে 60 বিঘা জমিতে 25 জন কৃষককে সংগঠিত করে আধুনিক এই কার্যক্রম শুরু করা হয়েছে। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ধানের চারা উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। মের্স পদ্ধতিতে উৎপাদিত এসব চারা রাইস প্ল্যান্টারের মাধ্যমে স্বল্প সময় ও খরচে জমিতে রোপণ করা সম্ভব। এতে করে প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ কমবে প্রায় 4,500 টাকা। আধুনিক এই পদ্ধতির কারণে ধান উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আমরা সিঙ্কোনাইজ কাল্টিভেশনের মাধ্যমে বড় ধান চাষে আমাদের বাংলাদেশের 12টি জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি সরাক্ত করা হয়েছে। কৃষক বাজারে গিয়ে যে ধানের দাম পায় না, আসলে দাম যদি কমও থাকে, যদি দামের ধানের উৎপাদন খরচ কম থাকে, তখন কিন্তু কৃষকের এই আফসোস আর থাকবে না। কৃষির এই আধুনিকায়ন কৃষকের মুখে হাসি ফোটাবে এমনটাই প্রত্যাশা সবার। NTV News Desk।